সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয় ইউনিট অফ কম্পিটেন্সি পারফর্ম ওয়্যার অ্যান্ড ক্যাবল জয়েন্ট। এলিমেন্ট অফ কম্পিটেন্সিগুলো হলো নাম্বার ওয়ান প্রেফার ফর ওয়ার্ক, নাম্বার টু আইডেন্টিফাই ডিফারেন্ট সাইজ অ্যান্ড ক্যাপাসিটি অফ ওয়্যার অ্যান্ড ক্যাবলস, নাম্বার থ্রি মেক ফিক্টেল জয়েন্ট, নাম্বার ফোর মেক ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট, নাম্বার ফাইভ মেক টি জয়েন্ট, নাম্বার সিক্স মেক মেরিট জয়েন্ট, অ্যান্ড নাম্বার সেভেন মেনটেন ওয়ার্ক প্লেস টুলস ইকুইপমেন্ট অ্যান্ড মেটেরিয়ালস। আজকের কাজ হলো মেক মেরিট জয়েন্ট, কীভাবে মেরিট জয়েন্ট তৈরি করতে হয়। আজকের ক্লাস থেকে আমরা যা শিখতে পারবো তা হলো মেরিট জয়েন্ট কি, কিভাবে মেরিট জয়েন্ট দিতে হয়, জয়েন্টের পদক্ষেপ পাঁচটি। এক নম্বর ইনসুলেশন কর্তন করা, দুই নম্বর তার পরিষ্কার করা, তিন নম্বর জোড়া দেওয়া, চার নম্বর ঝালাই করা এবং পাঁচ নম্বর টেপিং করা। একটি ভালো জয়েন্টের গুণাবলী হলো জয়েন্ট লুজ থাকবে না, কারেন্ট চলার সময় স্পার্ক করবে না, গরম হবে না এবং অতিরিক্ত রেজিস্ট্যান্স থাকবে না। প্রয়োজনীয় যন্ত্রপাতি হলো ওয়্যার স্ট্রিপার, ইলেকট্রিশিয়ান নাইফ, নোজ প্লায়ার্স, কম্বিনেশন প্লায়ার্স, কাটিং প্লায়ার্স এবং মেজারিং ট্যাপ বা স্টিল স্কেল। মেরিট জয়েন্ট বহুকে বিশিষ্ট তারের সংযোগ করতে মেরিট জয়েন্ট ব্যবহৃত হয়। একটি তারের প্রান্তভাগ অপর তারের উপর পেঁচিয়ে এই জয়েন্ট করা হয়। টানযুক্ত তারে এই জয়েন্ট ব্যবহৃত হয়। এটি একটি মেরিট জয়েন্ট। তাহলে আমরা কাজ শুরু করি। প্রথমে সমান মাপের দুটি ক্যাবল কাটিং প্লায়ার্স দিয়ে কেটে নিই। তারপর দুটি ক্যাবলের পিভিসি ইনসুলেশন ইলেকট্রিশিয়ান নাইফ দিয়ে সমানভাবে কেটে নিব। তারপর সিরিজ কাগজ ভা ইলেকট্রিশিয়ান নাইফ দিয়ে হালকা ঘষা দিয়ে তারের ইনসুলেশন পরিষ্কার করে নিব। তারপর তারের খেগুলো খুলে নিব এবং তাহার দুটি সামনাসামনি ধরে জোড়া দিব। তারের খেগুলো একটার পর একটা পেঁচিয়ে দিব। Thank you.
আর এর মাথাগুলো কম্বিনেশন ফ্লাস দিয়ে পেঁচিয়ে দিব। বাড়তি খেগুলো কেটে দিব। তাহলে হয়ে গেল একটি ম্যারেজ জয়েন। আশা করি আগামী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকবেন। আগামী ক্লাসের টপিক আইডেন্টিফাই ডিফারেন্ট সাইজ এন্ড ক্যাপাসিটি অফ ওয়্যার এন্ড ক্যাবলস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করলাম।